পেঁয়াজ রপ্তানিতে ভারতের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারে। এর মধ্যে চট্টগ্রাম, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন বাজারে বেড়েছে দাম, আর তাতে নিত্য প্রয়োজনীয় মশলাটির বাজার নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। তবে দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরে এখনও নিয়ন্ত্রণে পেঁয়াজের বাজার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে স্বস্তি ফিরেছিল বাজারে। সাধারণ ক্রেতাদের নাগালে ছিল নিত্য প্রয়োজনীয় মশলাটির দাম, কিন্তু আবারও পেঁয়াজের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। শুক্রবার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত, তাতে আবারও পেঁয়াজের ঝাঁজ বাড়ার আশঙ্কায় ক্রেতারা। চট্টগ্রামে এরই মধ্যে দাম বেড়েছে কেজিতে 5 টাকা। কালকে আমরা বিক্রি করছি 60 টাকা, আজকে 65 টাকা বিক্রি করতেছি। সরকারও তো বলছিল পেঁয়াজের দাম কমবে, ভারত থেকে পেঁয়াজ আসবে, পেঁয়াজ ইম্পোর্ট করছে, কিন্তু এগুলো তো কিছু বুঝতেছে না। মাঝখানে একটু কম ছিল, এখন আবার বাড়তেছে। টাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়িতেও প্রভাব পড়েছে। মনপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। কৃষকেরা মাঠে পেঁয়াজ তোলার জন্য বাজারে আমছে কম, আমদানি কম, হালকা পাতলা বৃষ্টির কারণে আমদানিটা একটু কম, এই জন্য একশো এমন বেশি বাড়া না। তবে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের চিত্র একটু ভিন্ন। সরবরাহ বেশি থাকায় এখনও 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীদের দাবি, ভারতের রপ্তানি বন্ধের প্রভাব এখনও পড়েনি বাজারে। কৃষক দিন যাইতেছে আর পেঁয়াজ অতিরিক্ত উঠাইতেছে জমি থেকে, যদি এইভাবেই থেকে যায় তবে ভালো। ফরিদপুরে পেঁয়াজ উৎপাদন অনেক বেশি এবং বাজার সরবরাহ বেশি, আশা করি যে ভারত যে ইয়ে দিচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছে তার কোনো প্রভাব পড়বে না। আজকে বাজারে একটু আমদানি বেশি হয়েছে, তার জন্য কমে কিনতে পারছি, তাই আমরা 50টা বেচছি। গত ডিসেম্বরে পেঁয়াজের উপর আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবার কথা ছিল 31 মার্চ, কিন্তু আগাম নিষেধাজ্ঞায় ফের নিয়ন্ত্রণহীন হতে পারে পেঁয়াজের বাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।